আমরা এখন বেরিয়ে পড়েছি আদি শঙ্করাচার্যের মন্দিরের দিকে, সারদা পীঠে। এখন আমরা একটু বেরোতে আমাদের দেরি হয়ে গেল। মন্দিরটা পাহাড়ের উপরে আছে, অনেক উপরে। এখন আমরা পাহাড়ের উপরে প্রায় উঠে গেছি। দ্বীপ মতো আছে, ইধার সে জুম কাট লে নজর আয়েগা পুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এই ভিডিওতে যে অংশটা শেয়ার করছি, এটা হচ্ছে আমরা শঙ্করাচার্যের মন্দিরের পথে যখন রওনা হয়েছিলাম, সেই সময়ে একটা স্পট পড়েছিল। সেই স্পটের দৃশ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। এগুলো কি মেঘ না ফগ? বাদল বাদল মেঘ। শ্রুতি সাবধানে দেখে আসবি। পিছে দিখ রা উসকা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলো। আচ্ছা পিছে কে নজর আছে, পিছে আর ভি কিতনা হোটেল হ্যাঁ, কিতনা সুন্দর হ্যায় নজারা। আরে থোড়া বাদ রে, বারনা পিছে জো পাহাড়ি হ্যায় না, ইসকে পিছে ও থোড়া সা। ইয়ে রাস্তে সে জানা পড়েগা? নাই নাই নাই, হম উপর সে জানা। আজ তো ধূপ নিকলা হ্যাঁ, মৌসম আচ্ছা হ্যায়। এত সুন্দর রক, তারপর শ্যাওলা জঙ্গল। শ্রুতি মনে হচ্ছে কোনো মজা পাচ্ছে না। শ্রুতি পড়ে যাবি কিন্তু, ওদিকে যাস না। দেখেন শ্রুতির মোবাইলে শ্রুতি করেছিস ভিডিও? ছোট কথা উঠবে না ভিডিও। এগুলো ঝাউ গাছ না? হ্যাঁ, ইয়ে ক্যা পেড় হ্যায়, ইয়ে ঝাউ। ইয়ে ক্যা বলতে আপ লোক? পাইন 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 ভি নেই হ্যায়, ইয়ে জো জো পেড় হ্যায়। ইয়ে পাইন ট্রিং কা দুসরা হ্যায়। হ্যাঁ উস উস সাই হ্যায়। ইয়ে ভি জঙ্গলি পেড় হ্যায়। কি সুন্দর লাগছে গাছগুলো।
आगे आ जाओ थोड़ा। बाबा पूरी जाओ, ये ऐसे ज्यादा अच्छा लग रहा है। ওই আমাদের হোটেল দেখতে পাচ্ছি, শাহবাস, ওখানে আমরা স্টে করেছি। ডাল লেক প্রায় 10 কিলোমিটার বিস্তৃত এখানে, আর আবার 70 কিমি পথে কোনো সমস্যা হয়েছে। আগে গিয়ে আরও চওড়া, যদিও এখানে অনেকটাই সরু ডাল লেক, বাহার থেকে আরও সরু মনে হচ্ছে কিন্তু এত সরু নয়। কিন্তু সামনে গিয়ে অনেক চওড়া হয়েছে, আপনারা আগে গেলে পিছনে গেলে দেখতে পারবেন, আমি পরে দেখাবো। এবার আমরা শঙ্করাচার্যের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি রাস্তা ভীষণই সুন্দর, দুপাশে শুধু বার্চ আর উইলো গাছের জঙ্গল, এছাড়াও পাহাড়ি জঙ্গলি গাছও রয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগে, পাহাড়ের এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলে যায় আরও সুন্দর লাগে দুপাশের গাছপালাগুলো। আমরা শঙ্করাচার্যের মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর লাগছে এই রাস্তাটা, এই এত সুন্দর জঙ্গলাকীর্ণ এই রাস্তাটা, পাহাড়ি এই মোড় ঘুরে ঘুরে এত সুন্দরভাবে যায়, আমাদের মনে হচ্ছে যেন আমরা রাইডিং করছি। মেলাতে যেরকম আমরা কোনো রাইড চললে যেরকম লাগে, ঠিক সেরকম লাগে এখানে গাড়ি চড়তে। শঙ্করাচার্যের মন্দিরটা অনেক উঁচুতে, প্রায় কি বলবো 500-600 কি তারও বেশি সিঁড়ি চড়ে তারপরে সেই মন্দিরে উঠতে হয়, অনেক উঁচু পাহাড়ের উপরে শঙ্করাচার্যের মন্দির। যারা সবুজ প্রকৃতি দেখতে খুব ভালোবাসেন তারা এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আশা করি আপনাদের এই ব্লগটি পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ব্লগ পছন্দ হয়ে থাকে তবে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সকলে ভালো থাকবেন।